রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কয়টা ঈদ রেখে গেছেন? আবু বকর কয়দিন নামাজ পড়ছে? ওমর ফারুক কয়দিন নামাজ পড়ছে? জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাতি কাজে যাব বা শরীক হব? ছোট হোক বড় হোক কয়েকদিন পরে হোক না। ঈসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আসমান থেকে খাদ্যবর্তী দস্তরখান পাঠান, যেই দস্তরখানের খাবার আমরা খাবো এটা আমাদের জন্য পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হবে। এটা কি হবে? ঈদ, খুশি হবে, ঈদ হবে। তো আল্লাহ বলতেছেন, ঈদ শব্দটা পবিত্র কোরআনে, ঈসা নবী বললেন আল্লাহ দস্তরখানের পাঠানোর পর আমরা যে খাবো এটা আমাদের জন্য ঈদ হবে, আনন্দ হবে। দুই নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায় এই ব্যাপারে আমরা তিনটা বর্ণনা শুনবো। এক, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। দুই, বুখারী শরীফের 963 নম্বর হাদিস। তিন, আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এক নম্বর, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনাবাসীকে রসুল দেখলেন তারা নির্দিষ্ট দুই দিনে খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। নবীজি জানতে চাইলেন, মা হাদানিল ইয়াউমান, এই দুই দিন কি, যেই দুই দিনে তোমরা আনন্দ উল্লাস করো? তখন তারা জবাব দিল, কুন্নানাল আবু ফিহিমা ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ মূর্খতার যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম, তাই এই দুই দিনে এখনো আমরা খেলাধুলা করি। নবীজি জবাব দিলেন, ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, এখন থেকে তোমাদের এই দুই দিনের পরিবর্তে আল্লাহ আরো হাজার গুণ দামি দুইটা দিন দিয়েছেন আনন্দ করার জন্য, দুইটা ঈদ আল্লাহ তোমাদেরকে দান করেছেন। একটা রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা জিলহজের 10 তারিখে কোরবানির যে ঈদটা করি আমরা, ঈদুল আজহা। এই দুটি ঈদ, তাহলে হাদিসে আমরা কয়টি ঈদ পাইলাম ইসলামে? বুখারী শরীফের 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর, এই তিনজন রাসূলুল্লাহ, আবু বকর এবং ওমর খুতবা দেওয়ার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন, তারপর খুতবা দিতেন। আমরাও কিন্তু খুতবা ঈদের পরেই দিই। তাহলে বলেন তো, নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? দুই ঈদের। তাহলে ইসলামী ঈদ কয়টা? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সাল্লাইতু মাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগায়রি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা বলেন, আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার আল্লাহর নবীর সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি। কয় ঈদ? তাহলে রসুলের সাহাবি নবীর সাথে কয় ঈদের নামাজ পড়ছে? দুই ঈদের নামাজ। বলেন, বুঝে থাকলে ইসলামী ঈদ কয়টা? দুইটা। তাহলে খুব মন দিয়া, ঈদ অর্থ কি? খুশি। দুই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কয়টা ঈদ রেখে গেছেন? আবু বকর কয় ঈদের নামাজ পড়ছে? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়ছে? তিন নাম্বার, মিলাদ অর্থ কি? জন্ম। আর মিলাদুন নবী অর্থ কি? চার নাম্বার, নবীর জন্ম বার কবে? সোমবার। পাঁচ নাম্বার, জন্ম তারিখ কবে? আট এবং বারো, বিশুদ্ধ আট, প্রসিদ্ধ বারো। ছয় নাম্বার, নবীর জন্ম তারিখ কেন্দ্র করে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু?
চার হিজরি। কোন দেশে? শহরের নামটা মনে আছে? মসুল শহর। লোকটার নাম মনে আসেনি? বাদশাহ আবু সাইদ। আর যে হুজুরি দিয়ে শুরু করছে আবুল খাত্তাব, পুরাটা নাম ওমর ইবনে দিহিয়া। সাত নাম্বার, নবীর জন্মদিনে নবীজি কি আমল করতেন? এটা কি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। কি বারে? সোমবারে। আট নাম্বার, জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাতি কাজে যাব বা শরিক হব? ছোট হোক বড় হোক, কয়েকদিন পরে হোক না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন।